আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার কারণে এবছর হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, বৃত্তিও পাবে না শিক্ষার্থীরা। দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 4,000, একদিনের মৃত্যু 45 জনের, শনাক্ত 2,545। কালো টাকা সাদা করার বিষয়ে দুদক কিংবা অন্য কেউ প্রশ্ন তুলতে পারবে না, বললেন এনবিআর চেয়ারম্যান। এবং রাশিয়া থেকে নভেম্বরে আসছে পারমাণবিক চুল্লি পাত্র, রূপপুরে প্রস্তুত নতুন নদীবন্দর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা মহামারীর কারণে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীর পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, আর সমাপনী পরীক্ষা না থাকায় এবার বৃত্তিও পাবে না শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। করোনা মহামারীর কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনা করে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের বিষয়টিতে প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবার বৃত্তি দেওয়া হবে না, আর সমাপনী না হলেও তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে বার্ষিক পরীক্ষা নেবে। এমসিকিউ বা কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে সরাসরি স্কুল তাদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে। একই সাথে আমাদের স্কলারশিপ পরীক্ষা দিয়ে পিএসসি পরীক্ষার ভিত্তিতে সেটাও এবছর দেওয়া সম্ভব হবে না। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলে জানান এই সচিব। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় মৃতের সংখ্যা 4,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় মারা গেছেন 45 জন, এ পর্যন্ত মারা গেছেন 4,028 জন। 8 মার্চ দেশে প্রথম সংক্রমণের পর থেকে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2,99,628 জন। গত 24 ঘন্টায় 14,153টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,545 জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 17.98। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,881 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,99,628। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 62.33%। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 35 জন পুরুষ ও 13 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 25 জন, চট্টগ্রামে 9 জন, খুলনায় 4 জন, রাজশাহীতে 2 জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 2 জন করে এবং রংপুর বিভাগে 1 জন মারা গেছেন। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগ নিয়ে দুদক কিংবা অন্য কেউ প্রশ্ন তুলতে পারবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সরকারি এ সুযোগ দিয়েছে বলে জানান তিনি। জাতীয় রাজস্ব ভবনে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বা ভ্যাট মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শাফরুল আলমের রিপোর্ট। অবৈধভাবে উপার্জিত অর্থ বা সম্পদের কর না দেয় তা কালো টাকায় পরিণত হয়, এসব অর্থ বিনিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যেও থাকে নানা সংশয়। সরকার বারবার তাদের সুযোগ দিলেও তা দেশে ব্যবহার না করেই অনেকেই বিদেশে পাচার করেন। ওইসব অর্থ দেশে রাখতেই সরকার প্রশ্নাতীতভাবে তা দেশে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অপ্রদর্শিত অর্থের সারাটা পাচ্ছি না তেমন, আমরা তেমন সারা পাচ্ছি না বা পাইনি এখন পর্যন্ত। আমরা কিন্তু সব প্রতিষ্ঠানকে বাড়িতে করে দিচ্ছি, এই আইনেই কিন্তু হ্যান্ড মেড দিয়ে দিচ্ছে যে কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করে তাহলে সে সোজা যে আদালতে রিট করবে। দুদককে বলছি যে এটা কিন্তু এইবার আমাদের যে
উদ্দেশ্য সেটা কিন্তু বা যে যে আলোকে করেছে সেটা কিন্তু আমরা ইনফ্যাক্ট কেউ অবৈধ অর্থ উপার্জন করিয়া কি করছে সেই জন্য না, কাজে দুদক দুদক তার পিছনে ওইভাবে জানে না। জরিমানা দিয়ে এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত তা করের আয়ে তেমন প্রভাব ফেলেনি। তবে এসব অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ হচ্ছে এমনটাই মনে করছে এনবিআর। এই ক্যাপিটাল মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে ক্যাপিটাল মার্কেট ইদানিং ক্যাশ ফ্লো বেড়ে গেছে, তবে আমাদের 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 অন্যভাবে আমাদের রিটার্নে এখনও ছাপ আসেনি। এর আগে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বা ভ্যাট মেশিন চালুর কার্যক্রম উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। 100% লিকেজ বন্ধ করার জন্য তো করা হয়েছে বা করা হয়, এখন এটা ডিপেন্ড করবে এটা ইমপ্লিমেন্টেশন স্টেজে যে আমাদের মনিটরিং এবং যেগুলো বললাম যে গ্রাহকেরও সচেতনতা, গ্রাহকেরও পার্টিসিপেশন, তাদের সাহায্য সহযোগিতা কীভাবে করতে থাকে, সরকারেরকে রেভিনিউ আনার আমরা কতটুকু মোটিভেট করতে পারতেছি গ্রাহককে। প্রাথমিকভাবে 100টি মেশিন দেওয়া হলেও এক বছরের মধ্যে 1,00,000 ইএফডি মেশিন সারা দেশে চালু হবে বলে জানায় এনবিআর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়া থেকে দেশের পথে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের যন্ত্রপাতি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ এই চুল্লিপাত্র নভেম্বরে দেশে এসে পৌঁছাবে। এসব যন্ত্র খালাসের জন্য রূপপুরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক নদীবন্দর। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সহ 4টি শহরের বিভিন্ন কারখানায় চলছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর ও ভারী যন্ত্রাংশের নির্মাণ। রূপপুরের 2টি পরমাণু চুল্লির প্রথম ইউনিটের রিয়াক্টর প্রেশার ভেসেল ও 4টি স্টিম জেনারেটর নির্মাণ শেষ হয়েছে। 20 আগস্ট এদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেগুলো। মূল 5টি অংশ যে রিয়াক্টরে সবগুলি ম্যানুফ্যাকচারিং হয়ে যাওয়ার পথে, প্রায় 90% শিপমেন্টের পথে। আমরা আশা করছি যে রিয়াক্টরের ওয়ান অফ দ্য মাইলস্টোন আমাদের প্রেশার ভেসেল ইনস্টলেশন করা। আমরা টার্গেট করছি অ্যাট দ্য এন্ড অফ লাস্ট ডেতে অথবা আগামী মাসের শুরুতে আমরা করব। 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিশাল আকৃতির ওই ওজনের যন্ত্রাংশগুলো চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছাবে, তারপর নদীপথ রূপপুর। কাস্টম সহ আনুষঙ্গিক সব কাজ হবে প্রকল্প এলাকায় তৈরি অত্যাধুনিক নদীবন্দরে। এনি টাইপস অফ কাস্টমস রিলেটেড ক্লিয়ারেন্স আমরা আমাদের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেই এনশোর করব। এর ফলে হবে কি, কনস্ট্রাকশন শিডিউলের সাথে আমাদের যে ইকুইপমেন্ট আসার যে সিনক্রোনাইজেশনটা আমাদের থাকবে এবং আমরা আমাদের শিডিউলটা মিট আপ করতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানালেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই রাশিয়ার তৈরি যন্ত্রাংশ ও ভৌত অবকাঠামোর মান নিশ্চিত করতে কাজ করছে দেশি বিদেশি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। খালি আমরা না, এটা আইএইও কিন্তু দেখে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে মানুষের সেফটিটা হলো সবচেয়ে বড় কথা, এবং সেই জায়গাটায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ দূরের কথা, পারলে যতটুকু লাগে তার চেয়ে একটু বেশিও আমরা দিচ্ছি। 2017 সালের নভেম্বরে প্রথম ইউনিটের চুল্লির কনক্রিট ঢালাইয়ের মধ্যে দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতেও একদিনের জন্য বন্ধ হয়নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজ। এ প্রকল্পের সব কাজ সময় মেনে শেষ হয়েছে। এরই মধ্যে রাশিয়া থেকে রওনা দিয়েছে রিয়েক্টর প্রেশার ভেসেল, যার নভেম্বরে এসে রূপপুরে পৌঁছানোর কথা। সব কিছু ঠিক থাকলে 2023 সালেই পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে প্রবেশ করবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। 2,570 কোটি টাকার 5টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও মহিষ গবেষণা প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং তথ্য মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ। এ সময় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন 2020-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সরকারি বেসরকারি হাসপাতালে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও আইন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে পারবে না বলে গত 4 আগস্ট নির্দেশনা জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আদালত আজকে রিট পিটিশনটি শুনে শুধু রুল জারি করেছেন এবং 4 আগস্ট 2020 তারিখের এই পরিপত্রটি এটির কার্যকারিতা স্থগিত করেননি, ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পরিপত্রটি বহাল থাকবে। উচ্চমূল্যের মেডিকেল টেস্ট কিন্তু ফলাফল ভুয়া, আছে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও মেশিন পত্র। এসব অভিযোগে রাজধানী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে 30 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এক সপ্তাহের মধ্যে পরিবেশ উন্নত করতে না পারলে হাসপাতালটিকে সিলগালা করার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। আরও জানাচ্ছেন র্যাবে একতা সুবর্ণা। হাসপাতালে অভিযান চলবে কি না এমন দোলাচলের মধ্যেই রাজধানী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। ভেতরে প্রবেশ করে যা চোখে পড়ে তা অনেকটাই অবিশ্বাস্য। হাসপাতালের অপারেশনের থিয়েটারের দৃশ্য এটি। জীবন বাঁচাতে যে যন্ত্রপাতি দিয়ে অপারেশন করা হয় সেগুলোই মেয়াদহীন। এগুলো দিয়ে কতজনের অপারেশন করা হয়েছে তার হিসাব নেই। একটি কোটায় রাখা হয়েছে 3 জনের রক্তের নমুনা, ফলাফল দেয়া হয় একই রকম। এভাবেই চলছে হাসপাতাল। আবার করোনা পরীক্ষার ল্যাব ও বায়োলজিক্যাল ল্যাব রাখা হয়েছে পাশাপাশি। বাইরে চাকচিক্য দেখা গেলেও হাসপাতালের ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর। এসব নানা অভিযোগে জরিমানা করা হয় হাসপাতালটিকে। এই নানাবিধ অসঙ্গতির কারণে এই প্রতিষ্ঠানটিকে 30 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। একই সাথে তার এই ভুল ত্রুটিগুলি 7 দিনের মধ্যে শুধরানোর সময় দেওয়া হয়েছে। কোভিডের যে অনিয়মগুলো রয়েছে, যদি কোভিড প্রোটোকল ওনারা মেনটেন করতে না পারেন তাহলে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যেসব হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাবে সেগুলোতে যে কোনো সময় অভিযান চালানো হবে। কোভিড পেশেন্টদের যে প্রোটোকল মানা উচিত সে ধরনের কোনো প্রোটোকল তারা মানছে না। কোয়ালিটি সেবা দেওয়া দরকার, তার কোনোটাই আসলে আমরা সেভাবে পাইনি। র‍্যাব জানিয়েছে একের পর এক অভিযানের পর বন্ধ হচ্ছে না বেসরকারি হাসপাতালের অনিয়ম। এজন্য আরো কঠোর শাস্তির প্রয়োজন বলে মনে করা হচ্ছে। র‍্যাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও 3 জন। এরা হলেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, পদ্মা ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও এক্সিকিউট অফিসার। ঢাকার 4th বিশেষ জজ শেখ নাজমুল আলম তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের 4 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে 1 সেপ্টেম্বর। করোনা মহামারীর মধ্যে সবকিছু খুললেও 5 মাস ধরে বন্ধ দেশের সব সিনেমা হল, ফলে লোকসানে বেহাল অবস্থা বেশিরভাগ হলের। আয় বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এর সঙ্গে জড়িতরা। আদিন সজীবের রিপোর্ট। রাজধানীর আনন্দ সিনেমা হলে এখন আনন্দ নেই, চলচ্চিত্রের রঙিন পোস্টার নেই আগের মতো, যেন প্রাণহীন। হলের প্রধান গেটের অবস্থাও করুন, আবর্জনার স্তূপ প্রবেশ মুখে, ঘুমানোর জায়গা হয়েছে টোকাইদের। করোনা মহামারীতে মার্চের শেষ দিকে বন্ধ হয় সিনেমা হলগুলো, এরপর 5 মাস কেটে গেলেও স্বাস্থ্য ঝুঁকির কারণে তালা ঝুলছে দরজায়। 5 মাস ধরে আমাকে মালিকও কোনো বেতন বেতন দেয় না, কেউ রিক্সা চালাইতেছে, কেউ কলা বেচতেছে। প্রধানমন্ত্রী যদি আমাকে অনুমতি দেয় আমরা হলটা চালাইতে পারি। একসময়ের জমজমাট আজাদ হলের অবস্থা আরও করুন। বসার চেয়ারগুলো ঘুনে খাচ্ছে, পুরনো টিনের ছাদে আকাশ দেখা যাচ্ছে, হলে বসে সিনেমা দেখার পরিবেশও নেই। পরিতোষবাবু এই সিনেমা হলের সাথে জড়িত 42 বছর। তিনি বলছেন হল খোলা থাকলে জীবন চলে আর বন্ধ হলে বাঁচাই কঠিন। দেশের সিনেমা হলগুলোতে চাকরি করেন কয়েক হাজার মানুষ, করোনায় 1 মাসেরও বেতন পাননি তাদের বেশিরভাগ। মাসে 12,000-4,000 টাকা করে একটা করে দিন এখন 5 মাস ধরে। কারণ বাড়িওয়ালা রাইতের বেলা গেলে চিলাচিলি করে, এই কারণে রাইতে মাঝে মধ্যে হলও থাকে। সারা বাংলাদেশে যত হল আছে সব খুলে দাও, খুলে দিলে আমাদের শ্রমিক রন্ধ একটু বাঁচবো।
প্রযুক্তির বিকাশ আর মানসম্মত চলচ্চিত্র সংকটে এমনিতেই নিবু নিবু সিনেমা হল, এখন টিকে আছে 90টির মতো। হল মালিক সমিতির চিঠি মন্ত্রী পরিষদে পাঠিয়েছেন, মন্ত্রী পরিষদের থেকে এখনো কোনো হল খোলার কোনো সিদ্ধান্ত হয়নি। নির্মাতা কমে গেছে, আপনি প্রডিউসাররা কমে গেছে, এই অবস্থা থাকলে আমার মনে করি যে এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে কিনা আমার খুব ভয় মনে হচ্ছে। এই অবস্থায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। একটা সময় ঢাকার অভিজাত মানুষের বিনোদনের অন্যতম স্থান ছিল এসব সিনেমা হল, কিন্তু হাতের মুঠোয় পুরো পৃথিবীর সিনেমা দেখার সুযোগ তৈরি হওয়ায় দিনে দিনে দর্শক কমেছে এসব সিনেমা হলে, অবস্থা করুণ হয়েছে এই হলগুলোর। গত 10 বছরে 1000টি সিনেমা হল থেকে কমে এখন বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা 90টির মতো। করোনার ধাক্কা সামলে কতটি সিনেমা হল শেষ পর্যন্ত টিকে থাকে সেটি নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা সড়ক জোনের কর্মকর্তাদের সাথে যুক্ত হয়ে তিনি এসব কথা জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের ভাড়া নির্ধারণের বিষয়টি চিন্তা ভাবনা করছে সরকার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তা কার্যকর হতে পারে বলে জানান ওবায়দুল কাদের। শীঘ্রই রোহিঙ্গাদের সংকটে আমাদের পরিবেশ, প্রতিবেশ, পর্যটন, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমে গেলে 11 লাখ অতিরিক্ত মানুষের বোঝা বাংলাদেশ কিভাবে বইবে, এ বিষয়ে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। সরকারের নতজান পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে বিএনপিকে জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। নতজানু পররাষ্ট্রনীতি, তাদের দুর্বলতা, একমাত্র দায়ী এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারা। মিয়ানমারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা তাদের সমর্থন দিচ্ছেন, এক চীন দিচ্ছে আর এক ভারত দিচ্ছে, তাদের সঙ্গে কোনো রকমের রফা করার ক্ষমতা তাদের নেই। প্রধানমন্ত্রী কিন্তু বিশ্ব নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেনি এবং জাতির সঙ্গে ঠিক সেইভাবে গুরুত্ব সহকারে বিষয়টাকে তুলে ধরতে পারেননি, যার কারণে আজকে রোহিঙ্গাদের বিশাল একটা বোঝা এই দেশের মানুষকে বহন করতে হচ্ছে। রুশ সরকারের অন্যতম সমালোচক আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যা চেষ্টার অভিযোগ নাকচ করেছে মস্কো। সরকারের মুখপাত্র দিমিত্রি পেশকভ ওই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। গত বৃহস্পতিবার টমস্ক থেকে মস্কো ফেরার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তার সমর্থকদের দাবি, বিমানবন্দরের পুতিন সরকারের এই ঘোর সমালোচকের চায়ে বিষ মেশানো হয়েছিল। কোমায় চলে যাওয়ায় নাভালনি বর্তমানে জার্মানির বার্লিনে একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন জার্মান চিকিৎসকরা। এবার জানাবো পার্টিস খেলার খবর। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেগ ম্যাকমিলানকে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিছুদিন আগেই পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নেইল ম্যাকেঞ্জি। এরপরে নতুন পরামর্শক হিসেবে ম্যাকমিলানের নাম শোনা গিয়েছিল। 2019 বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন ম্যাকমিলান। তিনি কোচ থাকাকালে 2015-2019 বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড।
ফুটবলার ও ক্লাব কর্মকর্তাদের সাথে কয়েকবার আলোচনা করেও ফুটবলের নতুন মৌসুম শুরু করার তারিখ নির্ধারণ করতে পারেনি বাফুফের প্রফেশনাল ফুটবল লীগ কমিটি। শেষ পর্যন্ত লীগ আয়োজনের তারিখ নির্ধারণের ব্যাপারে বাফুফের নির্বাহী কমিটিতে সুপারিশ করা হবে বলে জানানো হয়। মঙ্গলবার ফুটবলারদের সাথে লীগ আয়োজন নিয়ে আলোচনা করে প্রফেশনাল ফুটবল লীগ কমিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনার কারণে এবছর হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, বৃত্তিও পাবে না শিক্ষার্থীরা। দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল 4,000, একদিনে মৃত্যু 45 জনে, শনাক্ত 2,545। কালো টাকা সাদা করার বিষয়ে দুদক কিংবা অন্য কেউ প্রশ্ন তুলতে পারবে না বললেন এনবিআর চেয়ারম্যান। এবং রাশিয়া থেকে নভেম্বরে আসছে পারমাণবিক চুল্লিপাত্র, রূপপুরে প্রস্তুত নতুন নদী বন্দর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।